ফ্রেন্ড গ্রামের বাড়িতে বসে কখনো মাসে লাখ টাকা ইনকাম করা সম্ভব? হ্যাঁ ফ্রেন্ড সম্ভব। এরকম পাঁচটি বিজনেস আইডিয়া শেয়ার করবো আপনার সাথে, যেটা দিয়ে গ্রামের বাড়িতে থেকেই মাসে লাখ টাকার উপরে ইনকাম করা যায়, মানে অলরেডি ইনকাম করছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আর সেই ব্যবসাগুলো কিভাবে আপনি বিভিন্ন ভাবে করতে পারবেন সেটা শেয়ার করবো। আর ভিডিওর শেষে আপনার সাথে শেয়ার করবো এই ব্যবসাগুলো সব থেকে কম পুঁজিতে আপনি কিভাবে শুরু করবেন। তো ভিডিওটি ভালোভাবে বুঝতে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, চলুন শুরু করা যাক। ফ্রেন্ড প্রথমে রয়েছে মিষ্টির দোকান। আপনি আপনার বাজারে আপনার এরিয়াতে একটু চোখ বুলিয়ে দেখুন যে এমন কেউ নেই যে মাসে মিষ্টির দোকান দিয়ে লাখ টাকা ইনকাম করছে না। লাখ টাকা ইনকাম করতে গেলে আপনার প্রতিদিন লাগবে কত, 3,500 টাকা প্রতিদিনে ইনকাম। তো নর্মালি যে কোনো মিষ্টির দোকান, ছোট বড় মিষ্টির দোকান প্রতিদিন 4,000-5,000 টাকা এমনিতে ইনকাম করে। তো এটা অনেকভাবে করতে পারেন। আপনি বলতে পারেন, দাদা আমি তো মিষ্টির কোনো কাজ জানি না, আমি কীভাবে শুরু করবো? তো আমি দুটো তিনটে ধাপ বলি, সেটা আপনি করতে পারবেন। প্রথমত, যে মিষ্টির কাজ জানে তাকে হায়ার করতে পারবেন। একসাথে আপনাকে সব প্রোডাক্টই বানাতে হবে, সব প্রোডাক্ট বানিয়ে সাজিয়ে রাখতে হবে এরকম কোনো কথা নেই। অল্প অল্প করে আপনি শুরু করতে পারেন, দুটো চারটে প্রোডাক্ট নিয়ে আপনি শুরু করতে পারেন, এভাবে আপনি করা যায়। বা এছাড়াও, বা যেখানে মিষ্টির বড় দোকান আছে পাইকারিতে সেল দেয়, তো সেখান থেকে আপনি কিন্তু মিষ্টি কিনে এনে বিক্রি করতে পারবেন। এরকম আপনার এরিয়াতে অনেক দোকান পেয়ে যাবেন যেখানে হোলসেলে আপনি মিষ্টি কিনে আপনার দোকানে রেখে বিক্রি করতে পারবেন। তো সবথেকে ভালো হয় আপনার দোকানে যদি আপনি মিষ্টি বানাতে পারেন, সেক্ষেত্রে বেশি লাভ করা যায়। কিন্তু কম পুঁজি দিয়ে প্রথম প্রথম শুরু করতে যদি চান আপনি, তাহলে প্রথম পর্যায়ে আপনি অন্য দোকান থেকে মিষ্টি কিনে এনে সেটা শুরু করুন, তারপরে লোক রেখে বানানো শুরু করুন। এভাবে কিন্তু সহজে মিষ্টির দোকান আপনি স্টার্ট করতে পারেন আপনার গ্রামের বাড়িতে বসে, আর লাখ টাকা পর্যন্ত ইনকামও করুন। ফ্রেন্ড দুই নম্বরে রয়েছে চাল ও গমের মিল। তো ফ্রেন্ড, চাল আর গমের মিল দিয়েও কিন্তু মাসে লাখ টাকা ইনকাম করা যায়। সেটা কিভাবে? আপনি যদি অন্যের চাল বা গম ভাঙানোর জন্য মেশিনটা বসান, তো সেখান থেকে যে ইনকামটা আসবে সেটা দিয়ে হয়তো বা মাসে লাখ টাকা ইনকাম করা কঠিন ব্যাপার। কিন্তু আপনি যদি গম কিনে বা ধান কিনে চাল বানিয়ে বাজারে বিক্রি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে মাসে লাখ টাকারও বেশি ইনকাম করতে পারবেন। তো আপনি প্রথম পর্যায়ে যখন শুরু করবেন, তো অবশ্যই ছোটো মেশিন দিয়ে শুরু করবেন। এরকম নয় যে আপনাকে 10 লাখ টাকা সেট আপ লাগাতে হবে এই ব্যবসাটি শুরু করতে গেলে। আপনি আপনার বাড়ির সাইডে কোনো ছোটো মেশিন বসেও কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন। ফ্রেন্ড তৃতীয় নম্বরে রয়েছে পুকুরের ব্যবসা। ফ্রেন্ড যদি 2 বিঘা জমিতেও একটা পুকুর থাকে না, সেখান থেকেও মাসে লাখ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। তো আপনি ভাববেন, দাদা আমার কাছে তো পুকুর নাই, আমি কীভাবে শুরু করবো? তো ফ্রেন্ড, পুকুর আপনার কাছে নাই, যেখানে লিজ পাওয়া যায় সেখান থেকে লিজ নিয়ে নিন। লিজ নিতে তো খুব বেশি টাকা লাগে না। তো 2-3 বিঘে জমির উপরে পুকুর দেখে আপনি একটা পুকুর লিস্ট নিয়ে নিন। নেওয়ার পরে বাজারে যে মাছটার দাম বেশি আছে সেইটাই চাষ করবেন, এ না আপনি যা কিছু ঢেলে দিলেন মাসে লাখ টাকা ইনকাম হবে এরকম না। যেরকম যদি বেশি ইনকামের কথা বলা হয়, তাহলে চিংড়ি মাছের চাষ করতে পারেন। যে এরিয়াতে চিংড়ি মাছ চাষ হয় বা বিক্রি করার সুযোগ রয়েছে, সেখানে চিংড়ি মাছের চাষ করতে পারেন। বা যেখানে কই মাছের মতো মাছ যেগুলোর দাম অনেক বেশি থাকে সবসময়, সেই মাছগুলো দেখে কিন্তু আপনি চাষ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি যা ইচ্ছা তাই ঢেলে দিলেন পুকুরে আর মাসে লাখ টাকা ইনকাম করার জন্য বসে থাকবেন, সেটা কিন্তু হবে না। তো পুকুরের ব্যবসা কিন্তু দারুণ ব্যবসা, টেনশন ফ্রি একটা ব্যবসা শুরু করতে পারেন। ফ্রেন্ড চতুর্থ নম্বরে রয়েছে কাপড়ের দোকান। ফ্রেন্ড আপনার বাজারে বা আপনার এরিয়াতে, আপনার গ্রাম বাড়িতে যে ছোটো বড়ো বাজার থাকে, সেখানে একটা কাপড়ের দোকান দিয়েই কিন্তু আপনি লাখ টাকা ইনকাম করতে পারেন মাসে। সেটা কীভাবে? ফ্রেন্ড কাপড়ের দোকান দিতে গেলে না, মানুষ প্রথমত গুলিয়ে ফেলে যে আমি কিসের দোকান দেবো, কী দেবো, ঠিক আছে? ব্যাপারটাই এরকম, আপনি যদি লেডিস কোনো জিনিস বা আপনি যদি বাচ্চাদের কোনো জিনিস রাখতে চান না, সেক্ষেত্রে আপনার অনেক পুঁজি লাগবে আর জমাতে অনেক সময়ও লাগবে। আপনি কী করবেন, কম টাকা দিয়ে শুরু করতে চান, সিম্পল 2-3টে আইটেম রাখবেন, বেশি করে রাখবেন, ভ্যারাইটি রাখবেন। যেরকম যদি আমার আইডিয়া নিতে চান, তাহলে এরকম করবেন, আপনি 3টে প্রোডাক্ট রাখবেন ছেলেদের জন্য, যাদের বয়স 15 বছরের উপরে, মানে একই সাইজ, ম্যাক্সিমাম একই সাইজের। যেরকম 28-34 কোমর পর্যন্ত লোকের জন্য হয়, এর থেকে বড় বা ছোট কোনো কিছুই রাখার দরকার নেই। টি শার্ট প্যান্ট বাস এনাফ। তো এই টি শার্ট শার্ট আর প্যান্ট যদি আপনি লাখ টাকার মাল যে কোনো দোকানে ওঠান না, শুধুমাত্র 3 আইটেম, তাহলে দোকানটা ভরে যাবে আর এত ভ্যারাইটি হয়ে যাবে যে ওই কাস্টমারগুলো, মানে টি শার্ট শার্ট প্যান্ট কেনার যে কাস্টমারগুলো, আপনার কাছেই প্রথম আসবে, কারণ আপনার কাছে সবথেকে বেশি ভ্যারাইটি আছে। কারণ একটা হিসাব লাগানো যে সবথেকে বেশি জামাকাপড় কারা কেনে আর কম পছন্দ করে কারা কেনে, এই সাইজেরই লোকজন। তো যাই হোক, তো আপনার গ্রামের বাড়িতে বসে যদি এই পদ্ধতিতে আপনি শুরু করতে পারেন, তাহলে কিন্তু ভালো চলবে। ফ্রেন্ড 5 নম্বরে রয়েছে ফাস্টফুডের ব্যবসা। আপনি ফ্রেন্ড দেখবেন যে ফাস্টফুডের যে দোকানগুলো আছে, যেরকম পেঁয়াজি, বেগুনি, চাউমিন, রোল, যে ফাস্টফুডের দোকানগুলো আপনি অলিতে গলিতে দেখবেন, আপনি চিন্তা করে দেখুন তো ওরা কত টাকা ইনকাম করেছে মাসে, আপনি হিসাব লাগাতে পারবেন না। সকালবেলাও বিক্রি হয় ভালো, আর বিকেলবেলায় সন্ধ্যার টাইমটা যেটা আছে সেটাই কিন্তু অনেক বেশি বিক্রি হয়ে থাকে এই ফাস্টফুডের দোকানগুলোতে।
আর এই ফাস্টফুডের দোকানগুলোতে তো আপনার খরচেরও দরকার নেই, অল্প টাকা দিয়ে শুরু করতে পারবেন আর কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আপনি প্রোডাক্ট বাড়াতে বা কমাতে পারবেন। যে প্রোডাক্টটা ভালো বিক্রি হচ্ছে সেটা বিক্রি করবেন, যেটা বিক্রি হচ্ছে না সেটা বিক্রি করবেন না। তো প্রথম পর্যায়ে আপনি যদি শিখে বসেন সেটা ভালো, মানে এগুলো শিখতে তো সময় লাগে না, 10 দিন সময়ও লাগবে না মোটামুটি 4-5টা আইটেম শিখতে। তো আপনি শিখে নিতে পারেন, যখন ব্যবসাটা বড় হবে তখন লোক রেখে করাবেন, আপনি মালিক হয়ে যাবেন, অল্প টাকা দিয়ে মাসে লাখ টাকা ইনকাম, যখন লাখ টাকা ইনকাম করবেন 10,000 টাকা কাউকে দিতে পারবে না। তো ফ্রেন্ড, এই ছিল 5টি ব্যবসার আইডিয়া, মিষ্টির দোকান, চাল ও গমের মিল, পুকুরের ব্যবসা, কাপড়ের দোকান আর ফাস্টফুডের ব্যবসা। তো ফ্রেন্ড, এই ব্যবসাগুলোর ভিতরে আপনার কোন ব্যবসাটা ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবেন, আর কোন ব্যবসাটি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চান সেটা অবশ্যই জানাবেন, আমি তার উপরে আলাদা করে একটা ভিডিও বানাবো। তো ফ্রেন্ড, গ্রামের বাড়িতে থেকে যারা করার কিছু পাচ্ছে না, শুধুমাত্র চাকরির পেছনে ছুটে বেড়াচ্ছে, তাদের সাথে ভিডিওর আইডিয়াটি অবশ্যই শেয়ার করতে বলবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, দেখাবে পরবর্তী ভিডিওতে, নমস্কার।